কিরে মাইরেছিস শেষ? পরীক্ষা পাশ করেছিস নাকি? নিশি পাশ করেছে নাকি ফেল করেছে? পাশ করেছে। মিমি ও কি পাশ করেছে নাকি ফেল করেছে? ও পাশ করেছে। নিশি পাশ করেছে, মিমি পাশ করেছে, তাহলে তুমি কেন পাশ করনি? তুমি কেন ফেল করেছো? কি হলো, জবাব দাও। তোমার পেছনে কি টাকা পয়সা কম খরচ করি? যখন যা চাচ্ছ তাই দিচ্ছি, পড়াশোনা পেছনেও তো কম খরচ করছে না, কেন ফেল করলে? তোর বাবাকে এখন কি জবাব দেবো? মা, স্কুলে তো অনেক ছেলেমেয়েরাই লেখাপড়া করে, সবাই তো আর পাশ করে না, কেউ কেউ তো ফেলও করে। আবার মুখে মুখে কথা বলছো, এমনিতেই পরীক্ষায় ফেল করেছো, তার উপরে মুখে মুখে তর্ক করছো, তো আবার এইসব কথা বলছো তাই না? চলো বাসায় চলো, দেখি তোমার বাবা কি বলে, তারপর তোমার কথা বলছো। চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো মামুনি? এই তো আঙ্কেল, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু, উনি তানিয়ার বাবা। ভাবি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছে? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। মা জানো, আঙ্কেল না অনেক বড় ইঞ্জিনিয়ার, উনি অনেক বড় লোক, উনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। আমি যে তোমাকে মাঝে মাঝে বলি না যে একটা আঙ্কেল আমাকে বাসার নিচে গাড়ি দিয়ে দিয়ে যায়, এই হচ্ছে গিয়ে আঙ্কেল। সে বেশিরভাগ সময় আমাকে গাড়ি দিয়ে বাসার নিচে দিয়ে যায়। আঙ্কেল, আপনি আজকে গাড়ি আনেননি? হ্যাঁ মা, অবশ্যই আমি গাড়ি নিয়ে আসছি। এই যে রাস্তাটা দেখছো না, এখানে মেরামতের কাজ চলছে, সে কারণে ভাবলাম কোনোভাবে তো গাড়িটা আনতেই পারবো না, ওদিকে রেখে আসছি। এদিকে আপনি কোথায় যাচ্ছেন আঙ্কেল? এই তো মা, সামনের মোড়ে একটা ভালো মিষ্টির দোকান আছে, সেখানে গিয়ে 15-20 কেজি মিষ্টি কিনবো, কারণ আমার মেয়ে তানিয়া পরীক্ষা পাস করেছে, সেই উপলক্ষে এই মিষ্টিগুলো আমি সবাইকে খাওয়াবো। আচ্ছা মা, তুমি যদি মিষ্টি খেতে চাও আমার সাথে চলো, আমি তোমাকে মিষ্টি খাবো। ভাবি চলেন না মিষ্টি খাওয়াই? না না ভাই, আজকে না, অন্যদিন, আজকে বাসায় একটু কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি তাহলে ভালো থেকো, তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ, আর ভাইকে নিয়ে অবশ্যই কিন্তু একদিন আমাদের বাসায় বেড়াতে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। দেখেছো, উনার মেয়ে তানিয়াও পাস করেছে, আর তুমি? আমার তো মনে হয় ক্লাসের মধ্যে শুধুমাত্র তুমিই ফেল করেছো। মা, তুমি কেন সবার সাথে শুধু শুধু আমার তুলনা দাও? কই, আমি তো কখনো তোমাদের সাথে কারোর তুলনা দেই না। তানিয়ার বাবার গাড়ি আছে, বাড়ি আছে, আমার বাবার তো গাড়ি বাড়ি নেই। তানিয়ার বাবা বড় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমার বাবা একজন সাধারণ চাকরিজীবী। কই, আমি তো কখনো তোমাদেরকে এসব কথা বলিনি, আমি তো কখনো তোমাদেরকে বলিনি যে আমার বাবার গাড়ি নেই কেন, বাড়ি নেই কেন, আমার বাবা একজন বড় ইঞ্জিনিয়ার না কেন, তার একটা অফিস নেই কেন, সে ডাক্তার না কেন, মানে আমি তো কখনো কোনো কথাই তোমাদেরকে জিজ্ঞেস করিনি। তারপর মা, কেন তোমরা আমার সাথে এরকম করো? আর আমি পরীক্ষায় পাস করার জন্য তো কম চেষ্টা করিনি মা। আসলে তো আমরা সবসময় কারো কারোর সাথে বাচ্চাদের তুলনা করি, এভাবে কখনোই ভেবে দেখিনি।